চায়ের আটে বসে, চায়ের আটে বসে বিশ্ব এইসব জগদ্দল উৎসবে প্রথমে এই মেয়েটাকে দেখেছে বিশ্ব। তো গার্লফ্রেন্ড দেখলি? খতম। হ্যাঁ আর কি বল 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 দাদা, শীত তো চলেই গেল রে। গেল বরাবর তুই তো বললি দুধ খাবি, চা তো খাবি না। আতর দেওয়ার জন্য চাই, চায়ে ফেনে উঠেছে মানে ঘন দুধ, মহিষের দুধ, ছাগলের দুধ, এই যে আমাদের মাঝখানে ছাগল। আমি যে দুধ খাই নেই। বিশ্ব চাটা কেমন হয়েছে? মশলা ফসলা ব্যালেন্স হয়েছে? সেদ্ধটার ব্যালেন্স হয়েছে ঠিকঠাক? রাইস গুলো ব্যালেন্স, ঝাল আর মশলা, বিরিয়ানির মশলাটা কেমন হয়েছে চায়ের মধ্যে? হ্যাঁ, চিলি সসটা মিশিয়ে চা খেয়ে রাখতে কেমন লাগে? খাবো না, দেখানো যাবে না সবাইকে, খাবো না, ভিডিও করে যাবি, আমরা কি চা খাবো না? খাবো না আমরা চা? না খাবে না। কি দিয়েছে হ্যাভি রিল্যাক্স না, এটা আমি, এটা তোর জন্য ভাই। মানে এমন কর, তুই বারা কি করছিস এটা দিয়ে? বারা কি বানিয়েছিস বিশ্ব? সেটা আমি খাবে তাই। শপিংটা আগে শুনবো, শপিং না, স্যান্ডউইচটা খেতে কেমন আগে সেটা বলো। ভালো, উপর দিয়ে চানাচুর চিটি দিয়েছে। স্টাফিং দেখ, কিছু স্টাফিং বোঝা যাচ্ছে না, ছানা ছানা পনির, ছানা পনিরের স্টাফিং, পনিরের স্টাফিং ভালো করছে। 25 টাকা দাম, ভালোই দিচ্ছিল 25 টাকা। আবি এখন আবির স্যান্ডউইচটা খাবে, খা খা, ভালো লাগলো আবির? দারুণ স্যান্ডউইচটা চুষে খা। এবার আমরা খাবো চপ, সসলা চপ। ভেতরটা দেখো, ভেতরটা দেখো, আস্তে 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 ফাঁক করবো, মানে ফাঁকা করবো আর কি। কেমন লাগছে আবি, কিছু মনে পড়ছে? পুরো লাল ভেতরটা দেখেছো, চপের ভেতরটা মনে পড়বে না। ভেজিটেবল চপ তো, ভেতরটা পুরো লাল, নিরামিষ, নিরামিষ চপ। কেমন কেমন দাম নিল? কত? মা কালি 15 টাকা দাম নিলে সন্দেশটা ঠিক ছিল, এটা ভালো ছিল, এটা ভালো হয়েছে, দেখ খেয়ে দেখ। পাবি ভেতরে অনেক বেগুন, কড়াইশুঁটি, বাদাম, বিট পিট, গাজর ফাজর দিয়ে ভরিয়ে রেখেছে।
ভালো দিকে আড্ডা মারার জন্য আমার মতে শ্যামনগর ঋষভপুর বাসুদের জন্য পারফেক্ট জায়গা। যারা ব্যারাকপুর থেকে আসবে তারাও আসতে পারো। কল্যাণী রোড হয়ে বাসুদেবপুর মোড় থেকে ডান দিকে ঢুকে যাবে, যে কাউকে জিজ্ঞেস করবে চায়ের হাট, জাস্ট একটুখানি নিচে নেবেই সামনে সুন্দর তোমরা দেখে নিয়েছো, আর ভেতরেও সুন্দর জায়গা করা হয়েছে, খাবার দাবারও ভালো, অনেক কেউ আসতে পারবে, খুব ভালো। গার্লফ্রেন্ডকে নিয়ে আসো, বন্ধু বান্ধবদের নিয়ে আসো, আর আসলে কমেন্ট অতি অবশ্যই জানাও, আর যারা যারা এর আগে এসে এখানে ঘুরে গেছো তারাও কমেন্ট করো, লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে কেউ ভুলবে না। তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগ, এটা ব্লগ যাই হোক কিছু তো হবে, কোনো ব্লগ না, জাস্ট অনেকদিন বেরোনো হয় না। আমি দুধটা খা, জমি আড্ডা মারলাম, আর একটা বন্ধু আসার কথা ছিল ওকে খুব মিস করছো, আর কারণে আসতে পারিনি, চেটে 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 চেটে